প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারা দেশে গৃহহীন মানুষদের 200 শতক জমি সহ নতুন সেমি পাকা ঘর নির্মাণ করে থাকার ঠিকানা করে দিয়েছেন। তিনি গতকাল সকালে চট্টগ্রাম পটিয়া উপজেলার হাইদগাঁও কেলি শহর ইউনিয়নে পাহাড়িকা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও লুঙ্গি শাড়ি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভা মেয়র মোহাম্মদ আয়ুব বাবুল, ইউএনও ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা দেবব্রত দাস দেব, বিজন চক্রবর্তী, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, ওসি রেজাউল করিম মজুমদার, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস মিয়া, আওয়ামী লীগ নেতা ডি এম জসিম, শহীদুল ইসলাম জুলু, রঞ্জিত দে, ইমরান উদ্দিন বশির, এনাম মজুমদার, নাজমুল সাকের, সিদ্দিকী সেলিম উদ্দিন সহ আরও অনেকে। এ সময় হুইপ সামসুল হক চৌধুরী বলেন, আর এই ব্যবস্থা করেন।